হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এই ঝাড়টি তৈরি করে দেখাবো। এই ঝাড়টি তৈরি করতে আমাদের 8 নম্বরের গোল পৃথিবীপুতি লাগবে, সবুজ রঙের 200 গ্রাম। আর এই ফুলগুলো আমি আগেই আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম আমার একটি ভিডিওতে। এই ফুল লাগবে 11টি, আর পাতা লাগবে 12টি, আর লাগবে 50 নম্বরের রক্ষসুতা। রক্ষসুতা লাগবে 50 নম্বরের। প্রথমে আমি 3 হাত রক্ষসুতা নিয়ে নিব, 3 হাত বা 3.5 হাতের মতো রক্ষসুতা নিয়ে নিব। রক্ষসুতা নিয়ে এখানে আমি সুতাতে সবুজ রঙের পুঁতি নিয়ে নিব 8টি। পুঁতি নিলাম। নেয়ার পর এবার গিট দিয়ে দিব। আর যারা আমার এই ফুলের ভিডিওটি দেখেননি, তাদের জন্য এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সুতার এক মাথা কিন্তু ছোট করে নিয়েছি, আরেক মাথা এরকম লম্বা করে আছে। তো ছোট মাথাটা এভাবে ভিতরের দিকে ঘুরে ঘুরে ভরবো, ভরে কেটে দিব। আমি এখানে সুতাতে 8টি পুঁতি নিয়ে নিব। পুঁতি নিলাম, নেয়ার পর একটি পাতা দিব। পাতাটিকে এভাবে নিচের দিকে দিব। আপনারা উপরের সাইডের দিকে বা নিচের সাইডের দিকে যেভাবে ইচ্ছা দিবেন। আমি এই পাতাটা এভাবে দিলাম। দেওয়ার পর এবার এখানে সুতাটির তো নিয়েছি 3 হাতের একটু বেশি, তো আপনারা 2.5 হাতের মতন সুতায় পুঁতি ভরে নেবেন। 70-80টার মতো পুঁতি ভরে নেবেন পুরোটা সুতাতে। আমি এইভাবে লম্বা করে 80টি পুঁতি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুঁতি নিয়ে নেবেন, কম বা বেশি যার যতটুকু ইচ্ছা নিয়ে নেবেন। আমি এখানে 80টি পুঁতি নিলাম। নেয়ার পর এখানে এবার পাতা নিব। পাতাটা এবার উপরের দিকে দিব। পাতা এভাবে উপরের দিকে দিব, এমন করে দিলাম। দেওয়ার পর এবার এখানে জবা ফুল, এখানে 2টি পুঁতি নিব। নিয়ে এই জবা ফুলের 2টি পুঁতি দিয়ে এভাবে সুতা নিলাম। বের করা হলে এবার পুঁতি সুতায় 2টি পুঁতি নিয়ে নেব। নিয়ে এবার 1টি ফুল বাদ দিয়ে, 1টি পুঁতি বাদ দিয়ে সেকেন্ড পুঁতি থেকে এভাবে সুতা উপরের দিকে নিব। আমি এখানে 15 ঘর উপরে সুতা নিব।
আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিয়েও এটা সাজা এই ঝাড়টি তৈরি করতে পারেন। গুনে দেখব 15টি ঘর হয়েছে নাকি। এই 15টি ঘর আসার পর আমি এখানে একটি গিট দিয়ে দিব। গিট দিয়ে দিলাম, এবার এখানে একটি পাতা অ্যাড করব। পাতাটি এবারও এভাবে উপরের দিকে নিব। না, এখানে প্রথমে আমি 8টি পুঁতি দিব। আটটি পুঁতি দিলাম, তারপরে দিব একটি পাতা। পাতা দেওয়ার পর এবার 2টি পুঁতি দিব সুতাতে, দিয়ে এই জবা ফুল থেকে, জবা ফুলের এই পেছনের সাইড থেকে 2টি পুঁতি দিয়ে এভাবে বের করলাম সুতা। বের করা হলে এবার সুতার আরেক পাশে এভাবে 2টি পুঁতি নিয়েব। নেয়ার পর আগের মতো করেই এই 1টি পুঁতি বাদ দিয়ে এই পুঁতি দিয়ে বের করে ফেলব। পাতার উপরের 1টি পুঁতি বাদ দিয়ে পরের পুঁতি দিয়ে এভাবে বের করে ফেলব সুতা। নেওয়া হলে আমি আবারও 1টি গিট দিব এখানে। গিট দেওয়ার পর এখানে আবারও 8টি পুঁতি নিয়ে নিব। আপনারা চাইলে একটি ঘর এক ঘর উপরে যেও অপর সাইডে নিতে পারেন বা পাশাপাশিও নিতে পারেন। এবার সুতাতে 8টি পুঁতি নিব। আটটি পুঁতি নেয়ার পর এবার আবার একটি পাতা নিব। পাতা আগের মতো করেই উপরের সাইডটা নিব এভাবে করে, তারপর 2টি পুঁতি দিব সুতাতে, তারপর নিব 1টি ফুল এভাবে 2টি পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর এবার 2টি পুঁতি এভাবে নিয়ে এই 1টি ফুল পাতার উপরের পুঁতি বাদ দিয়ে এভাবে বাকি পুঁতিগুলো দিয়ে বের করব।
এবার সুতা আবারও 15 ঘর উপরে যাব পুঁতি 15টি ঘর বাদ দিয়ে 15টি ঘর দিয়ে এভাবে সুতাটি বের করব এখানে আসার পর এবার আগের মতো করেই 8টি পুঁতি এখানে নিব নিয়ে একটি পাতা তারপর ফুল নেব এমন করে 15 ঘর পর পর আমি করব আপনারা চাইলে আরো বেশি বা কম ঘরের পরে করতে পারেন আর আপনাদের পছন্দ মতো ফল দিয়েও করতে পারেন এই ঝাড়টি ভিউয়ার্স আমার ঝাড়টি তৈরি করা শেষ আপনারা চাইলে এটা ফল দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি পাশাপাশি এমন করে দুটো করে ফুল দিয়েছি আপনারা চাইলে উপর নিচ করেও দিতে পারেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে সবাই বেল আইকনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ